দেশের প্রেক্ষাপটে নাহার ডেইরি ফার্ম উৎপাদিত গরুগুলো অর্গানিক গরু বলে পরিচিত। তবে উন্নত দেশে অর্গানিক শব্দটি আরো কঠিনভাবে পালন করা হয়। ডক্টর মোহাম্মদ রিয়াজুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা, চট্টগ্রাম। কোরবানি ঈদ সামনে রেখে একসঙ্গে 200 গরু বাজারে আনছে চট্টগ্রামের বড় খামার নাহার ডেইরি ফার্ম। সবকটি গরুর ওজন 500 থেকে 900 কেজি। আর গরুগুলোর বৈশিষ্ট্য হলো নিজেদের খামারে জন্ম নেয়া এবং অর্গানিক খাবার খেয়ে বেড়ে ওঠা। ফলে বাজারের অন্য যে কোনো গরুর তুলনায় এগুলো রোগমুক্ত ও কেনা নিরাপদ বলে সংশ্লিষ্টদের দাবি। অর্গানিক গরু প্রসঙ্গে চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রিয়াজুল হক বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নাহার ডেইরি ফার্ম যে গরুগুলো উৎপাদন করছে তাকে অবশ্যই অর্গানিক গরু বলা যেতে পারে। উন্নত দেশে অর্গানিক শব্দটি আরো কঠিন ভাবে পালন করা হয়, তবে আমাদের দেশে সব নিয়ম কানুন পালন করা হয় না। নাহার এগ্রো বিভিন্ন নিয়ম কানুন অনুসরণ করে অর্গানিক গরু লালন পালন করছে। জানতে চাইলে নাহার ডেইরি ফার্মের কর্ণধার রকিবুর রহমান টুটুল কালের কণ্ঠকে বলেন, বাজারের অন্য গরুর চেয়ে আমাদের গরুর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে নিজের খামারের বাচ্চা ক্রস ব্রিডিং করে বড় হয়েছে। বাইরে থেকে গরু কিনে এনে ওষুধ কিংবা কেমিক্যাল মিশিয়ে দিয়ে মোটা তাজা করা হয়নি। নিজের খামারের ঘাস ভুট্টা সহ বিভিন্ন অর্গানিক খাবার খেয়ে গরুগুলো বড় হয়েছে। ফলে যে কেউ নিরাপদে নিশ্চিন্তে কেমিক্যাল মুক্ত গরু কিনতে পারবেন। গরুগুলো রোগমুক্ত কিভাবে নিশ্চিত করবেন জানতে চাইলে চট্টগ্রাম চেম্বার পরিচালক রকিবুর রহমান বলেন, আমাদের নিজস্ব বিশেষায়িত ভেটেরিয়ান দল প্রতি মাসে গরুর বৃদ্ধি ও রোগমুক্ত তদারকি করে এবং এর রেকর্ডও আমরা রাখি। আর দামি অর্গানিক খাবার খায় বলে গরুর রোগে পড়ার হার খুবই কম। জানা গেছে নাহার ডেইরি ফার্ম মূলত গরুর দুধ উৎপাদন করে থাকে। তাদের তিনটি খামারে বর্তমানে 1300 গরু আছে। এর মধ্যে 350 গাভী থেকে দিনে 6000 লিটার দুধ উৎপাদন হয়। সেখান থেকে গরুর বাচ্চাদের দিনে 800 লিটার দুধ খাওয়ানো হয়। বাকি গরু চট্টগ্রামের বড় বেকারি এবং মিষ্টি উৎপাদনকারীর কাছে বিক্রি করা হয়। টুটুল বলেন, 5 বছর আগে থেকে নিজেদের খামারে জন্ম নেওয়া গরুর বাচ্চা বড় করে মাংস উৎপাদনের ধারণাটা আসে। চট্টগ্রামের অনেক ব্যবসায়ী ও শিল্পপতির রোগমুক্ত গরু কেনার আগ্রহ আমাকে অনুপ্রাণিত করে। 3 বছর আগে প্রথমবার 30টি গরু কোরবানি উপলক্ষে বাজারে আনি। দ্রুত বিক্রি হয়ে যাওয়ার পরের বছর 50টি আনি। আর গত বছর কোরবানিতে আসা 120টি গরু বাজারে আসার 2-3 দিনেই বিক্রি হয়ে যায়। এবার সংখ্যাটা একটু বাড়িয়ে 200 আনছি। এমনিতেই আমার খামার থেকে প্রতি মাসে 15-20টি অর্গানিক গরু বিক্রি হয় মাংসের জন্য। রকিবুর রহমান বলেন, অর্গানিক গরু বড় করে খুব একটা লাভ হয় না, শখের বশেই করছি। প্রতিটি গরু কিনতে খরচ হবে কেজি 300 টাকা করে। অর্থাৎ 500 কেজি লাইভ ওয়েট বা আস্ত গরুর ওজনের একটি গরু কিনতে খরচ হবে 1.5 লাখ টাকা। তবে খুব সুন্দর গরু কেনার জন্য বাড়তি কিছু টাকা গুনতে হবে। রকিবুর রহমানের ছেলে তানজিব জাওয়াত বলেন, অনলাইনে প্রত্যেকটি গরুর আইডি দেখে বুকিং দিচ্ছেন অনেকে, বেশ সাড়াও মেলছে। এর মধ্যে 12টি গরু বিক্রি হয়ে গেছে। এছাড়া চট্টগ্রামের সাগরিকা গরু বাজার দক্ষিণ খুলশীর পাহাড়িকা আবাসিক এলাকায় এবং বাকলিয়া 1 কিলোমিটার গরু বাজারেও আমাদের নিজস্ব স্টলে এসব গরু কেনার সুযোগ থাকছে। জানা গেছে নাহার এগ্রো গ্রুপের চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়ি এবং চকরিয়ার একটি সহ মোট 3টি খামার আছে যেখানে গরু উৎপাদিত হচ্ছে। এর পাশাপাশি চট্টগ্রামের অন্যতম বড় মুরগি খামার আছে এই গ্রুপের।